আসানু আহলা الذিকর প্রশ্ন করেছেন যিনি যাকাত দিবেন ওনার কি ফিত্রা দিতে হবে যিনি যাকাত দিবেন ওনা তো যিনি যাকাত দিবেন ওনার কি ফিত্রা দিতে হবে যাকাতের সাথে ফিטרর কোনো সম্পর্ক যোগ করবেন না জাকাত হচ্ছে মালের সম্পদের উপর আসে জাকাত সম্পদের উপর আসে এবং সেটা এই বছর পূর্তি দিতে হয় বছর পূর্তি উপলক্ষে দিতে হয় সেটা অন্য সময় হতে পারে আর ফিরতরা সেটা দিতে হবে এই রমজান মাসে রমজান না শেষ হলে এটা রমজানের সাথে সম্পৃক্ত রমজান মাসের সাথে সম্পৃক্ত এই জন্য ছোটো বাচ্চার উপর দিয়েও দিতে হয় একজন বাবা ছোটো বাচ্চার উপর থেকে এটা সম্পদের উপর আসে না এটা এটা জানের উপর আসে এবং সেটা আসে আবাদতের উপর রসল্লা ইসলাম বলেছেন জাকাতুল ফেতর সম্পর্কে তিনি বলছেন যে সম পালনকারী তাকে বিভিন্ন রকমের যে সমস্ত ভুলভ্রান্তি হয় তা থেকে মুক্ত করে এবং সেটা তরমাতুল মেশা কিন এবং মিসকিনদের জন্য খাবার ব্যবস্থা করে তো এইটার সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই জাকাতও দিবেন ফেতরাও দিতে পার ফেতরা আরেকটি কারণ হচ্ছে জাকাতের জন্য নেশা পরিমাণ হওয়া শর্ত কিন্তু ফেতরা তো নেশা পরিমাণ না ফেতরা হচ্ছে যেই ব্যক্তি সামর্থ্য সামর্থ্য বলতে বোঝায় তার দেয়ার এবিলিটি আছে ঈদের দিন বা ঈদের দুই দিন আগে দেওয়ার মতো সামর্থ্য আছে তাকেই দিতে হবে সুতরাং ফেতরা একটা ব্যাপক জিনিস প্রত্যেক মানুষের উপরে প্রায় চলে আসছে শুধুমাত্র যারা একবারে নিবেন তারা ব্যতীত আর সবার উপরে চলে আসবে সুতরাং সবাই দিতে হবে যাদের একবারে নিডি কিছুই নেই তারা শুধু নিবে আর এর বাইরে একজন রিক্সা চালকও যদি কোনো তার সেদিনের সক্ষমতা থাকে তার চলার মতো পয়সা থাকে সেটা সে জাকাত জাকাতের ভেতরে দিবে কিন্তু জাকাত আর দিবে না জাকাত দিবে যখন নেশাব পরিমাণ সম্পদ থাকে এবং বিভিন্ন সম্পদের বিভিন্ন রকম আলাদা নেশাব আছে কিন্তু জাকাতুর ভিতরের জন্য একটাই নেশাব সেটা হচ্ছে তার সামর্থ্যবান হওয়া সেদিন তার দেওয়ার মতো সামর্থ্য থাকলে সেদিন তাকে দিতে হবে সে যারা বলে যে জাকাতুল ভিতরে জন্য নেশাব পরিমাণ হওয়া শর্ত তাদের কোনো দলিল নেই এ ব্যাপারে কোনো প্রমাণ নেই রসুল্লা আসালাম কখনও সেটা বলেন নাই সুতরাং এই জাতীয় কথা শর্ত দিয়ে মানুষদেরকে গরিবদেরকে জাকাতুল ভিতর থেকে মুক্ত বঞ্চিত করার এটা একটা ভুল সিদ্ধান্ত